সারা ওড়িশার প্রিয় দর্শক বন্ধু আপন সমস্ত স্বাগত করছি মু চন্দ্রকান্ত সিং আপন মানে দেখুছেন বহুত সুন্দর কার্যক্রম যাহার না হচ্ছে মারাং জাগার এপিসোড নম্বর 4 আয়া হচ্ছে গোল্ডেন ওড়িশা ইউটিউব চ্যানেল আপন মানে দেখুছেন দর্শক বন্ধু এই যে টপিক আজ আমি নেছু এ টপিক টিকে সেনসিটিভ টাইপর অছি কিছি গুপ্ত জ্ঞানকু নেকি আজর এই বিষয়বস্তু অছি যোটা যাহাকি স্কুল কলেজ মানকরে কেবে শিক্ষা দিয়া যায় নাই অথবা কোনসি সাংগসাথী মানে দিওন্তে নাই মু জানি নাই কিন্তু ঘরে কেবেই মা আপমান আমুকে শিক্ষা দিওন্তে নাই এ শিক্ষা কেবল আয়ুর্বেদ রছি শাস্ত্র পুরাণ হি এর শিক্ষা রই আসছি কিন্তু লোকলোচনকু সে শিক্ষা গুড়িকু আনিয়া পাই কি প্রয়াস বোধে করি নাহান্তি সবু চেষ্টা করুছি কি এই কার্যক্রম মাধ্যমে আপনার সে নলেজকে জানি নিয়ন্তু আর জীবনে মধ্যে অ্যাপ্লাই করন্তু যদি মু মধ্যে তাকে নিজে অ্যাপ্লাই করুছি তো আপনার মানে কাহিকি অ্যাপ্লাই করি পারিবেনি সো সে বিষয় হচ্ছে এমিতি কি সহবাসর আয়ুর্বেদ নিয়ম অর্থাৎ সহবাস করিবার কিছু তো গোটে নিয়ম থিব কিছু তো গোটে সূত্র অছে নিশ্চিত রূপে সহবাস করিবার অর্থ হচ্ছে যে বিবাহ প্রসঙ্গ মানে অছন্তি বা যে বিবাহ করছেন তাঙ্ক জীবন যে সেমানক শারীরিক সুখ অনুভব করতে তো তার মানে গোটিয়ে দিনরে কেত মানে শারীরিক সুখ অনুভব করা কথা বা গোটিয়ে সপ্তাহরে কেতে গোটিয়ে মাসরে কেতে এমিতি কিছু তো গোটে হিসাব থিব কারণ যদি আমি চাষবাস করুছু মধ্য তথাপি মধ্য সার ফিঙ্গিবা পাই তার গোটে হিসাব অছি কি 15 দিনিয়া সার মাসিকিয়া সার 3 মাসর সার এমিতি ফিঙ্গিবা পাই তার যেমিতি গোটে ব্যবস্থা অছি স্কুল কলেজ মানকর মধ্য ব্যবস্থা অছি কি আপনকু 3টি কিস্তিরে আপনকু ফিস দেওয়া পাই পড়িব বা বর্ষকর যেগুলা গোটে বর্ষর পাঠপড়া পাই আপনকু 2টি কিস্তিরে আপনাকে পেমেন্ট করা পড়ব সবুতির গোটে কিছু না কিছু নিয়ম অছি সো ঠিক সেমিতি যেতে নূয় নূয় কোণী এক যুবক যুবতী বিবাহ করে থাকে পাখাপাখি 2.5 মাস 3 মাস যাক রেগুলার বেসরে সে মিলামিশা করে থাকে রেগুলার বেসরে কোণী গোটে দিন সে ফাঙ্কা রাখতে না চলো ঠিক অছি যুবক অবস্থা মন ভিতরে সেমিতি ভাবনা আসবা স্বাভাবিক কথা যেতে বয়স ধীরে 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 আগুক বড়ি বড়ি যায় সেতবে এইসব শক্তি আপনার দেহরে ধীরে ধীরে কমি কমি যায় আপনার দেহরে থাকা ধাতু শক্তির মজবুতপণ ধীরে ধীরে কমি কমি যায় যদ্বারা কি আপনার পূর্ব সময়ের যেমি আপনার মানে শারীরিক সুখ অনুভব করুলে তা ধীরে 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 কমি কমি যায় কারণ সৃষ্টির নিয়ম হি এমিতি যা থেকে জীবনে সৃষ্টি হয়েছি তাহা নিশ্চিত রূপে দিনে দিনে কমি কমি জিরো হয়ে যাব ই হচ্ছে সারা সৃষ্টির নিয়ম অছি কিন্তু আপনার মু এর এক্সাম্পল আপনার টঙ্কা হিসাবে বুঝবা চেষ্টা করি বিবাহ পূর্বর অনুমান করতু আপনার পাখে 100 টাকার এনার্জি অ100 টাকার তাকত অত আপনার মানে বিবাহ কলে সে আপনার মানে খরচ কলে রেগুলার বেসরে খরচ করে চালে কিন্তু আপনার মন ভিতরে এ ধারণা আসলে না কি এইসব দেহ ভিতরে থাকা এই যে শক্তি যে ধাতু শক্তি আমার দেহ ভিতরে অাদ্বারা কি আমি মানে শারীরিক সুখক অনুভব করে পুছে যাদ্বারা কি আমার সংসারের আমি মনুষ্যকে সৃষ্টি করে পারিবা যে শক্তির হি এক নূতন সন্তান মধ্যে জন্ম হয়ে পড়ব যেত আপনার সেই শক্তি অনায়াসরে আপনার মানে নষ্ট করে চালিয়ে নষ্ট করে চালিয়ে কেবে আপনার মনরে প্রশ্ন আসি না কোণ সারা সৃষ্টির এমিতি কিছু গোটে নিয়ম না যেতে কি এ শক্তি পুঁ থেকে ফেরিকি আসিপার এ শক্তি পুঁ থেকে আমার দেহরে কেমিতি পুনর্বার তৈরি হয়ে পড়ব এয়া উপরে আপনার কেবে বি নিজের চিন্তা লগাই না নিজে পাঠ পড়ি জ্ঞানক আপনার মানে কেবে বি ইউজ করে না সো আপন মানে সে শক্তি দিন রাতে মিশি লাগি পাতি আপনার মানে খরচ হি খরচ করে চালে আপনার লাগুচি কি স্বর্গর সুখ আপনার মানে অনুভব করছেন আপনার ফিল হচ্ছে আপনার যুবক অবস্থায় এনজয় করছেন আপন পুঁ সে রক লগাইলে কি আমি 3 থেকে 4 বর্ষ পরে আমি মানে ফ্যামিলি প্ল্যানিং করা সো সেপি আপনার মানে দিন রাতে এক করি লাগি পড়ি সংসারের সবুতক কার্য আপনার মানে ভুলে গেলে না পাঠপড়া ফোকস কলে না আপনার ফ্যুচর পাই ফোকস কলে না আপনার ঈশ্বর ভক্তি করবার আপনার মানে ফোকস কলে না বাপ মা ভক্তি করবার ফোকস কলে না আপনার সাংসাথী মানুষ টাইম দেবার ফোকস কলে কেবল সহবাস সহবাস হি দিন রাতে আপনার জীবনকে অতিবাহিত কলে বিবাহর পরবর্তী 2-4 মাস ভিতরে আত্যবে ধীরে 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 সে শক্তি আপনার দেহরে কমি 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 আসে আপনার মন ধীরে ধীরে সে ছাড়ি 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 যায় আয়ে হি রিয়েল লাইফে হয়ে থাকে বন্ধু এই যে ভিডিও আজর ভিডিও নিয়ে আসিছি মু আপনার কিছু ছোট টিপস দেবি যে টিপস যদি আপনার মানে ফলো করবে আপনার জীবনে এমিতি পরিবর্তন আসব তাহা হুয়ে তো আপনার মানে মানে বয়ান করে পারবে তার মানে কল্পনা হি আপনার মানে করে পারবে কি আপনার জীবনে কত পরিবর্তন আনব বলে প্রথম কথা তো মু কহিবি কি যে
ମାନେ ଯୁବକ ଅବସ୍ଥାରେ ଯେଉଁମାନଙ୍କୁ ଫିଲ୍ ହେଉଛି କି ନାହିଁ, ଆମ ଦେହ ଫିଟ୍ ହେଇକି ନାହିଁ, ଆମକୁ ବୃଦ୍ଧ ଭଳି ଅନୁଭବ ହେଉଛି, ଏହାର ମୁଖ୍ୟ କାରଣ ହେଉଛି ଆବଶ୍ୟକତା ଠାରୁ ଅଧିକ ମାତ୍ରାରେ ଆପଣଙ୍କ ଶରୀରରେ ଥିବା ପବିତ୍ର ଧାତୁ ଶକ୍ତିକୁ ଆପଣମାନେ ନଷ୍ଟ କରିଦେଇଛନ୍ତି। ଅର୍ଥାତ୍ ଆପଣମାନେ ଖର୍ଚ୍ଚ ଯେଉଁ କଲେ, କେବେ ବି ଆପଣଙ୍କ ଶରୀରରେ ଡିପୋଜିଟ୍ କେମିତି ପୁଣି ସେ ଶକ୍ତି କେମିତି ଦେହ ଭିତରେ ପୁଣି ଡିପୋଜିଟ୍ ହେଇପାରିବ, କେମିତି ତିଆରି ହେଇପାରିବ, ତା ଉପରେ ଆପଣମାନେ ଫୋକସ୍ କରିନାହାନ୍ତି। ସଂସାରର ସବୁତକ ଜ୍ଞାନ ଆପଣଙ୍କ ପାଖରେ ଅଛି, କିନ୍ତୁ ଏଇ ଛୋଟିଆ ଜ୍ଞାନ ଆପଣଙ୍କ ପାଖରେ ନାହିଁ, କେମିତି ତାହା ଦେହ ଭିତରେ ତିଆରି ହେଇପାରିବ, କ'ଣ ଉପାୟ ଯଦି ମୁଁ ଏତିକି ଖର୍ଚ୍ଚ କରୁଛି ସଂସାରର ଶାରୀରିକ ସୁଖକୁ ଅନୁଭବ କରିବା ପାଇଁ ବା କିଛି କ୍ଷଣର ସୁଖକୁ ଅନୁଭବ କରିବା ପାଇଁ ଏ ତାକତକୁ ଖର୍ଚ୍ଚ କରିଦେଲି, ତ ପୁଣି ଥରେ କେମିତି ତିଆରି ହେଇପାରିବ। ଆପଣଙ୍କର ସେ ଜ୍ଞାନ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣମାନେ ଶିଖିବାକୁ ଚେଷ୍ଟା କଲେନି। ଖାଲି ସେତିକି ନାହିଁ, ଆପଣମାନେ କେବେ ଭାବନ୍ତୁ ନାହିଁ କି ଶିଖିବାର ଅପସନ୍ ଆପଣଙ୍କୁ ଭଗବାନ ଦେଇନାହିଁ, ଦେଇଛି। ମୋବାଇଲ ଦେଇଛି, ବହି ଦେଇଛି, ଇଣ୍ଟରନେଟ୍ର ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ କରିଦେଇଛି, କିଛି ନା କିଛି ଆପଣମାନଙ୍କର ଜୀବନରେ ଆସୁଥିବା ଲୋକମାନଙ୍କର ସାହାରା ବି ଦେଇଛି। ହେଲେ ଆପଣମାନେ କେବେ ବି ସେସବୁ ଜ୍ଞାନକୁ ଶିଖିବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତି ନାହିଁ। ଆଉ କୁହନ୍ତି କି ଏସବୁ ଭାଷଣ କିଏ ଶୁଣେ, ଏସବୁ ପ୍ରବଚନ ସବୁ କିଏ ଶୁଣେ ଭାଇ, ଏମିତି କଥା କହି ଆପଣମାନେ ଫାଙ୍କି ଦେଇଥାନ୍ତି। କିନ୍ତୁ ଘାଟା ଯେତେବେଳେ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଆସେ, ସେତେବେଳେ ମୁଣ୍ଡରେ ଅକଲ ପଶେ, ଆଉ ସେତେବେଳେ ଖୋଜି ବୁଲନ୍ତି ରାହା, କେଉଁଠି ମୋତେ ରକ୍ଷା ମିଳିବ, କେଉଁଠି ମୋତେ ରକ୍ଷା ମିଳିବ ଭାଇ। ଯେତେବେଳେ ଆପଣମାନେ ଜୀବନକୁ ଏନ୍ଜୟମେଣ୍ଟ କରିବା ନାଁରେ, ଜୀବନକୁ ଉପଭୋଗ କରିବା ନାଁରେ, ଯେତେବେଳେ ଆପଣମାନେ ଆବଶ୍ୟକ ଠାରୁ ଅଧିକ ମିଳାମିଶା କରି ଦେହରୁ ସେ ପବିତ୍ର ଶକ୍ତିକୁ ଆପଣମାନେ ନଷ୍ଟ ହିଁ ନଷ୍ଟ କରି ଚାଲିବେ, ଧୀରେ 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 ଆପଣଙ୍କ ଶରୀରରେ ରୋଗ ପ୍ରବେଶ କରିବ, ଧୀରେ ଧୀରେ ଆପଣଙ୍କ ରୋଗ ଏତେ ମାତ୍ରାରେ ଆପଣଙ୍କୁ ଆକ୍ରାନ୍ତ କରିବ କି ଆପଣଙ୍କ ଜୀବନ ନଷ୍ଟଭ୍ରଷ୍ଟ ହୋଇଯିବ। ସର୍ବପ୍ରଥମେ ରୋଗ ହୋଇଥାଏ କନଷ୍ଟିପେସନ ସମସ୍ୟା। କନଷ୍ଟିପେସନ ସମସ୍ୟା ହେବା ପଛର କାରଣ ହେଉଛି ଆପଣଙ୍କ ଶରୀରରୁ ସେ ତାକତ ଯେତେ ନଷ୍ଟ ହେଇ ହେଇ ଚାଲିବ, ଆପଣଙ୍କ ପେଟ ଭିତରେ ଡାଇଜେସନ୍ ସିଷ୍ଟମ୍ ସେତେ କମି କମି କମିଯିବ। ଆପଣ ଯେଉଁ ଖାଦ୍ୟ ଗୁଡ଼ାକ ଖାଇବେ ସେ ଖାଦ୍ୟ ସଠିକ୍ ଭାବରେ ହଜମ ହେବନି, ଆଉ ହଜମ ନ ହେବା କାରଣରୁ କନଷ୍ଟିପେସନ ପ୍ରୋବ୍ଲେମ୍ ଦେଖାଦିଏ। ଧୀରେ 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 ପେଟରେ ଗ୍ୟାସ୍ ସୃଷ୍ଟି ହୁଏ, ତାଠୁ ସୃଷ୍ଟି ହୁଏ ଆପଣଙ୍କ ଦେହ ଭିତରେ ହାର୍ଟ ଆଟାକ୍, ଆଉ ଜୀବନରେ ମୃତ୍ୟୁ ବି ଆସିଯାଇପାରେ। ଆଉ ଏମିତି ଲଗାତାର ଜାରି ରହିଲେ ଆପଣଙ୍କ ବଡି ଭିତରେ ଆସିଥାଏ ସ୍କିନ୍ ପ୍ରୋବ୍ଲେମ୍, ଯାହାକି କେବେ ବି ଭଲ ହେବାର ଚାନ୍ସ ହିଁ ନିଏ ନାହିଁ। ଆଉ ଧୀରେ ଧୀରେ ଆପଣଙ୍କର ଆଣ୍ଠୁ ଗଣ୍ଠିରେ ପେନ୍ ହେବାକୁ ଲାଗେ, ଆପଣଙ୍କୁ ଫିଲ୍ ହେବ କି ସାର୍ ମୋର ଆଣ୍ଠୁ ଗଣ୍ଠିରେ ପେନ୍ ହେଉଛି, ତ ପେନ୍ କିଲର୍ ବଟିକା ଖାଇବେ, ଇଞ୍ଜେକ୍ସନ୍ ନେବେ, କିନ୍ତୁ ତା ପାଇଁ କିଛି ଫାଇଦା କରିବନି, କାହିଁକିନା ଏହାର ମୂଳ ହେଉଛି ଆପଣମାନେ ଯେଉଁ ଶକ୍ତିକୁ ନଷ୍ଟ କରିଦେଇଛନ୍ତି, ଇଏ ହିଁ ତା'ର ମୂଳ। ଏମିତି ଧୀରେ ଧୀରେ ଅନେକ ରୋଗ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଆସେ, ଆପଣଙ୍କୁ ଯେକୌଣସି କାର୍ଯ୍ୟ ଆପଣମାନେ କରିବେ ସେଥିରେ ଆପଣଙ୍କୁ ଉତ୍ସାହ ଲାଗିବନି, ଖୁସି ଲାଗିବନି, ଚିଡ଼ଚିଡ଼ ଲାଗିବ। ଯେଉଁ ଲୋକମାନେ ଖୁସି ଖୁସିରେ ଥାଆନ୍ତି ତାଙ୍କୁ ଦେଖିବା କ୍ଷଣି ଆପଣଙ୍କ ମନ ଭିତରେ ମାନେ ଅବସାଦ ଆସିବ, ଦୁଃଖ ଆସିବ, ଈର୍ଷା ଆସିବ, କାହିଁକିନା ଆପଣଙ୍କୁ ସେ ଖୁସିରେ ସାମିଲ ହୋଇପାରିବେ ନାହିଁ। ଆପଣଙ୍କ ଜୀବନ ଧୀରେ ଧୀରେ ଅନୁଭବ ହେବ କି ନର୍କ ସମାନ ହୋଇଯାଉଛି, ଆଉ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଯାହା ବି ଆପଣମାନେ ଟଙ୍କା ରୋଜଗାର କରିବେ ସବୁତକ ଟଙ୍କା ସ୍ୱାସ୍ଥ୍ୟକୁ ଠିକ୍ କରିବା ପଛରେ ଖର୍ଚ୍ଚ କରି ଚାଲିବେ। ଭାଇ ଏତେ ସବୁ ଘଟଣା କାହିଁକି, ଟିକିଏ ନିୟମ ଭିତରେ ଯଦି ଆପଣମାନେ ବଞ୍ଚିବେ କମସେ କମ୍ ତ ଏ ଜଞ୍ଜାଳମୟ ଜୀବନ ତ ମୁକ୍ତି ପାଇବେ, ବା ସେଇ ସିଷ୍ଟମ୍ ହିଁ ଆଜି ଆପଣଙ୍କ ଏଇ ଭିଡ଼ିଓରେ ବତେଇବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛି। ଯଦି ଆପଣମାନେ ବିବାହ କରୁଛନ୍ତି ତାହେଲେ ତିନୋଟି ଡେଟ୍ ଫିକ୍ସ କରନ୍ତୁ, ଏକ ତ 10 ତାରିଖ, 2 ହେଉଛି 20 ତାରିଖ, ଆଉ ଗୋଟେ ହେଉଛି 30 ତାରିଖ। ମାସର ଏଇ 3ଟା ଡେଟ୍କୁ ଆପଣମାନେ ଫିକ୍ସ କରନ୍ତୁ, ଆପଣଙ୍କ ବେଡ଼ରୁମ୍ ପାଖରେ ଆପଣମାନେ ଲେଖିକି ଟାଙ୍ଗି ଦିଅନ୍ତୁ। ଏହାର ଉଦ୍ଦେଶ୍ୟ କ'ଣ, କେବଳ ଆପଣଙ୍କ ଦମ୍ପତି ଦୁଇ ଜଣ ଆପଣ ହିଁ କେବଳ ଜାଣିଥିବେ, ଆଉ କେହି ବି ଏହାର ରହସ୍ୟକୁ ଜାଣିନଥିବେ। ଅର୍ଥାତ୍ ଆପଣ ମାନେ ଏକ ତ 10 ତାରିଖ ଦିନ ମିଳାମିଶା କରିବେ, ୟା ତ 20 ତାରିଖ ଦିନ ମିଳାମିଶା କରିବେ, ଆଉ ଗୋଟେ ହେଉଛି 30 ତାରିଖ ଦିନ ମିଳାମିଶା କରିବେ। ଅର୍ଥାତ୍ ଗୋଟିଏ ମାସରେ ଆପଣମାନେ 3 ଦିନକୁ ଫିକ୍ସ ରଖନ୍ତୁ ମିଳାମିଶା କରିବା ପାଇଁ। ଏହାଦ୍ୱାରା ଲାଭ କ'ଣ ହେବ ଭାଇ, ସପୋଜ୍ ଆପଣଙ୍କ ମନ ଭିତରେ ଭାବନା ଆସିଲା କି 8 ତାରିଖ ଅଥବା 9 ତାରିଖ ଦିନ ମିଳାମିଶା କରିବା ପାଇଁ, ଆପଣଙ୍କ ମାଇଣ୍ଡକୁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆପଣ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଅନ୍ତୁ, ନାହିଁ ଆପଣ ଦୁଇ ଜଣ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କଥାବାର୍ତ୍ତା ହେଇଯାଆନ୍ତୁ, ଆମର ଟାର୍ଗେଟ୍ ଅଛି ଆମର 10 ତାରିଖ ଦିନ ହିଁ ମିଳାମିଶା ହେବ, ତା ପୂର୍ବରୁ ଆମେ କେବେ ବି ସେ ଭୁଲ କରିବା ନାହିଁ। ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କ ମନ ଭିତରେ ଏକ ପ୍ରକାର ଇଚ୍ଛା ଜାଗ୍ରତ ହେବ, କେଉଁ ଦିନ 10 ତାରିଖ ହେଉଛି, କେଉଁ ଦିନ 10 ତାରିଖ ହେଉଛି, ଆପଣଙ୍କ ମନ ଭିତରେ ଏକ ପ୍ରକାର ଭୋକ ସୃଷ୍ଟି ହେବ, ଏକ ପ୍ରକାର ଇଚ୍ଛା ଉତ୍ସାହ ଆପଣଙ୍କ ମନ ଭିତରେ ସୃଷ୍ଟି ହେବ। ଆଉ ଯେଉଁଦିନ ଆପଣଙ୍କର 10 ତାରିଖ ହେଇଥିବ ସେଇଦିନ ଆପଣଙ୍କ ଦିନ କେତେ ଆନନ୍ଦର ଅତିବାହିତ ହେବ ଆପଣମାନେ ଫିଲ୍ କରିପାରିବେନି, କାରଣ ଆପଣଙ୍କ ନଜର ଥିବ
କେତେବେଳେ ରାତି ହେଉଛି ଆଉ ଆପଣମାନେ ସେ ଜୀବନ ସେ ସୁଖକୁ ଅନୁଭବ କରିବେ। ସୋ ଏଇ ଯେଉଁ ଛୋଟ ଛୋଟ ପ୍ରସନ୍ନତାର ସୂତ୍ର ଆପଣ କେଉଁଠି ଆପଣଙ୍କୁ ଶିଖିବା ପାଇଁ ମିଳିବ ଭାଇ? ବେଳେବେଳେ ଆପଣଙ୍କୁ ରସହୀନ ଲାଗେ, ଆପଣମାନେ ତ ମାନେ ସାଂସାରିକ ସୁଖ ଉପଭୋଗ କରନ୍ତି ସତ, କିନ୍ତୁ ଆପଣଙ୍କୁ ରସହୀନ ଫିଲ୍ ହୁଏ, ଆପଣଙ୍କ ଜୀବନ କେବେ ଆନନ୍ଦ ଆପଣଙ୍କୁ ଲାଗେ ନାହିଁ। ଏହାର ସୂତ୍ର ହେଉଛି ଆପଣ ଯେତେବେଳେ ନୂଆ ନୂଆ ଯେକୌଣସି ଘରକୁ କୁଣିଆ ହୋଇକି ଯିବେ ଆପଣଙ୍କୁ ସବୁ ରେସପେକ୍ଟ ମିଳିବ, ଆଉ ଯେତେବେଳେ ସେ କୁଣିଆ ଘରେ ଆପଣ ଡେଲି ଯିବା ଆସିବା କରିବେ ଆପଣଙ୍କୁ ଏଇ ସମ୍ମାନ ଦେବେନି। ଇଏ ବି ଠିକ୍ ସେମିତି, ଯେତେବେଳେ ଆପଣମାନେ ସବୁଦିନ ସେଇ କାମ ଆପଣମାନେ କରିବେ ଆପଣଙ୍କୁ କିଛି ଆନନ୍ଦ ହିଁ ଲାଗିବନି, ମଜା ଲାଗିବନି। ସୋ ଯେତେବେଳେ ଆପଣ ଟିକିଏ ଡିଷ୍ଟାନ୍ସ ମେଣ୍ଟେନ୍ କରିକି ଆପଣମାନେ ସେ କାମ କରିବେ ନିଶ୍ଚିତ ରୂପରେ ଆପଣଙ୍କୁ ମଧ୍ୟ ଆନନ୍ଦ ଫିଲ୍ ହୋଇପାରିବ। ସୋ ଆପଣଙ୍କ ଶରୀର ସୁସ୍ଥ ବି ରହିଲା, ଆପଣଙ୍କ ମନ ପ୍ରସନ୍ନ ବି ରହିଲା, ଆପଣଙ୍କ ସବୁକିଛି ଠିକ୍ଠାକ୍ ରହିବ। ସୋ ଏକ ତ 10 ତାରିଖ ଦିନ ଫିକ୍ସ ରଖିଲେ, ଆଉ ଗୋଟେ 20 ତାରିଖ, ଆଉ ଗୋଟେ 30 ତାରିଖ। ଯଦି ମାସରେ ଏଇ 3ଟି ଦିନ ଆପଣମାନେ ମିଳାମିଶା ମଧ୍ୟ କରୁଛନ୍ତି, ଦେଖିବେ ଆପଣଙ୍କ ଶରୀର ବି ଫିଟ୍ ରହିବ, ଆପଣଙ୍କ ମନ ପ୍ରସନ୍ନ ରହିବ, ଆପଣଙ୍କ ଜୀବନରେ କେବେ ଦୁଃଖ ବି ଆସିବ ନାହିଁ ଭାଇ, କେବେ ବି ନାହିଁ। ଆପଣଙ୍କୁ ନା ତ ଆପଣଙ୍କ ଭିତରେ ଝଗଡ଼ା ସୃଷ୍ଟି ହେବ, ନା ଆଉ କ'ଣ କିଛି ହୋଇପାରିବ। ଏଇ ଯେଉଁ ଛୋଟ ଟିପ୍ସ ଆପଣଙ୍କୁ ଦେଲି, ଛୋଟ ଉପାୟ ଦେଲି, ଇଏ ହେଉଛି କୌଣସି ପ୍ରକାର ମନଗଢ଼ା କାହାଣୀ ନୁହେଁ। ଆମେ ଅନେକ ଭାଇମାନଙ୍କୁ ସଜେସନ୍ ମଧ୍ୟ ଦେଉଛେ, ଅନେକ ଲୋକମାନଙ୍କୁ ଆମେ ନିଜ ଜୀବନରେ ମଧ୍ୟ ଆମେ ତାହା ଆପ୍ଲାଏ କରୁଛେ ଭାଇ, ଇଏ କୌଣସି ପ୍ରକାର ନୂଆ ଜିନିଷ ନୁହେଁ। କାରଣ ଏସବୁ ସୂତ୍ର ନିଜ ଅନୁଭବର କିଛି କିଛି ଜିନିଷ ଅଛି, ଏବଂ ଶାସ୍ତ୍ରରେ ମୁନିଷିମାନେ ନିଜର ଅନୁଭବରୁ କିଛି ବର୍ଣ୍ଣନା କରିକି ମଧ୍ୟ ଯାଇଛନ୍ତି, ଯାହାର ଅଧ୍ୟୟନ ମାଧ୍ୟମରେ ଆମକୁ କିଛି ଏକ୍ସପିରିଏନ୍ସ ମଧ୍ୟ ମିଳୁଛି, ଏବଂ ସେସବୁକୁ ତର୍ଜମା କରିବା ପରେ ଆପଣଙ୍କ ନିକଟରେ ସେୟାର କରିବାର ଚେଷ୍ଟା ଆମେ ମାନେ କରୁଛେ। ଘର ପରିବାରକୁ କେମିତି ଆପଣମାନେ ସୁଖରେ ରଖିପାରିବେ, କେମିତି ଆପଣଙ୍କ ଜୀବନ ଆନନ୍ଦ ଉଲ୍ଲାସରେ ଅତିବାହିତ ହୋଇପାରିବ, ଏସବୁର ଛୋଟ ଛୋଟ ଟିପ୍ସ ହେଉଛି ଏସବୁ ଜିନିଷ।